Assalamualaikum viewers. आज के हमरा अपने दिन ये थी ढाका के पुरातन बेगम बारी काल चिलो जैकने हम बोनो ढाका शो और मोहला बोलना ऐसे मोहला बोलना दुर्गंधर कारण है मानुष तब ढाका बस ऑफिस तो है लेकिन कुनो आशा जाओ करतो ना किंतु आज सही जगह उन्नति द्वारे वैसे उन्नत होए বাংলাদেশ সরকার যে একটা পদক্ষেপ নিয়েছে যে এই জায়গাটিকে দর্শনীয় স্থান পর্যটন কেন্দ্র গড়ে তুলবে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখাতে যাচ্ছি যে সাবেক বেগমবাড়ি কাল এখন কীভাবে হাতিরঝিলে পরিণত হয়েছে আমরা আজকে আপনাদের সেই জায়গাটাই দেখাবো যেমন আপনারা সেই হাতিরঝিল নামটা ঠিক রাখার জন্য এখানে হাতির মূর্তি দেওয়া হয়েছে ভাস্কর্য দেওয়া হয়েছে আসুন সামনের দিকে আসতে আমি আপনাদের হাতিরঝিলটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেই হাতিরঝিলে যে হাতির যে ভাস্কর্য মূর্তি মানে এতেই আমরা বুঝতে পারছি যে হাতিরঝিল নামকরণ সেই হাতির ভাস্কর্যর কারণেই প্রমাণিত হয়।